الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله مولانا العظيم আজকে জামিয়া ইসলামিয়া নুরিয়া কবি চন্দ্রদী মাদ্রাসার শিশু শিক্ষা প্রদর্শনী ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত ওলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মাহবুবেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে
কোরআনে কারিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মৌলানা নোমান কাসেমি কথা বলেছেন, আমার পরে সব বড়রা কথা বলবেন, হযরত মৌলানা খুরশিদ আলম কাসেমি দামাত বারাকাতুম কথা বলবেন, আমাদের উজানির বিষয় হুজুর কথা বলবেন, ফেনী লাল ফুল সুলতানিয়া মাদ্রাসার মুহতামে মোশেকুল হাদিস হযরত মৌলানা আবুল কাসেম সাহেব কথা বলবেন। বড়দের কথার ফাঁকে অল্প সময় আমি আমার পঠিত কোরআনে কারিমের প্রথম আয়াতে কারিমা সূরা ফাতির থেকে তেলাওয়াত করেছি, পরবর্তী দুই আয়াতে কারিমা সূরা আলে ইমরানের আয়াত। আল্লাহ তাআলা তৌফিক দান করলে অল্প সময় আপনাদেরকে দুই আয়াতে কারিমার তরজমা শোনাবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, কোরআনে কারিমের তেলাওয়াত হৃদয়ের অসুস্থতার সবচেয়ে বড় শিফা, সবচেয়ে বড় প্রেসক্রিপশন। কোরআনে কারিমের তেলাওয়াত হেদায়েতের জীবন কাঠি। কোরআনে কারিমের সাথে যে জুড়বে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেবে। কোরআনে কারিমের সাথে যার ভালোবাসা যদ্দূর, হেদায়েতের উপরে তার ইস্তেকামত তদ্দূর। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, রাব্বুল আলামিন বলেন এটা কোরআন, এটা যদি কাউকে রহনুমাই করে, কাউকে হেদায়েত দিয়ে দেয়, এটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। হিয়া আকওয়াম, এটার হেদায়েত আর বিচ্ছিন্ন হয় না। কোরআন যদি কাউকে হেদায়েত দিয়ে দেয় তাকে জান্নাতে পৌঁছিয়ে ছাড়ে। এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াত এমন এক ব্যবসা, যে ব্যবসা যারা করেছে তাদের জীবনে কখনো লস হয় নাই। আমার পঠিত কোরআনে কারিমের আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা তিনটা কাজ করে তারা আমার সাথে এমন এক চুক্তি করে, এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। কয়টা ব্যবসায় জীবনে লস নাই? তিনটা। মাটির ব্যবসা, জমিনের ব্যবসা লস হইতে পারে, স্বর্ণের ব্যবসা লস হইতে পারে, ডিজেল আর অপটেনার পেট্রোলের ব্যবসাও লস হইতে পারে, লেকিন রব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের তেলাওয়াত এমন এক ব্যবসা যে ব্যবসায় কখনো খাসারা নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারিমের তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, আর পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাহু আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। রব্বুল আলামিন ফরমান ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে, লাং তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। এজন্য মেরে ভাইও, আমরা যারা কোরআনে কারিম পড়তে পারি, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিম পড়ার যোগ্যতা দিয়েছেন, সাআদাত দিয়েছেন, হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই সারা পৃথিবী বিখ্যাত আলেমে দিন ছিলেন, তিনি বলতেন, তিনি একবার দারুল উলুম দেওবন্দের এক অনুষ্ঠানে তিনি বলেন যে ইমানের পরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান আমার উপরে, আমি কোনো না কোনোভাবে কোরআনে কারিম পড়তে পারি। আর এই মানুষটা কি শুধু কোনো না কোনোভাবে কোরআনে কারিম পড়তে পারতেন না, কোরআন বুঝতেন? শুধু বুঝতেন না, বুঝার হক আদায় করছেন। আর তিনি বলেন যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান আমার উপরে যে আমি কোনো না কোনোভাবে কোরআনে কারিমের তেলাওয়াত পারি। এজন্য এতাতি নামে যারা আজকে গোমরা হয়েছে, এদের মূল কারণ ছিল এরা কোরআনে কারিম থেকে দূরে সরে গেছে। কোরআনে কারিম থেকে যারাই দূরে সরবে তারাই হেদায়েত থেকে দূরে সরবে।
আর কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মানা, এটা হেদায়েতের গ্যারান্টি। সুবহানাল্লাহ, এটা কি বলেন? হেদায়েতের গ্যারান্টি বলেন। এটা কি হেদায়েতের কি হেদায়েতের গ্যারান্টি? হযরত আদম আলাইহিস সালাম যখন রওনা দিলেন জান্নাত থেকে, তো আল্লাহ তাআলা এলান শুনাইলেন, শুনো তুমি আমার তোমার স্ত্রী আর তোমার সন্তানগুলো নিয়ে জান্নাত থেকে চলে যাচ্ছ এমন এক পৃথিবীতে, ওখানে যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা তোমার কাছে একটা হেদায়েত নামা যাবে। কি যাবে? হেদায়েত নামা যাবে। দুই জায়গায় বলছেন, এক জায়গায় বলেন ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, আরেক জায়গায় বলেন ফামান ইত্তাবাআল হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে একটা হেদায়েত নামা যাবে, ওই হেদায়েত নামা মতে যে চলবে সে কখনো গোমরা হবে না। সুবহানাল্লাহ, সে কখনো কি হবে না? গোমরা হবে না, সে কখনো এদিক সেদিক চলে যাবে না। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে কখনো এদিক সেদিক যাবে না। এজন্য আমার আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহ, আমার নিজের কানে শুনছি 1988 সালে তিনি লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার এক বয়ানে তিনি বলেন যে কওমি মাদ্রাসার বারিন্দা দিয়েও যারা হাঁটে আল্লাহ তাআলা তাদেরকে গোমরাহ করবেন না। এটার মূল কারণ এটা, এখানে এখনো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শেখানো হয়। এখানে এখনো কি শেখানো হয় বলেন? কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শেখানো হয়। আমাদের আশেপাশের কওমি মাদ্রাসার ধারা ছাড়া অন্য আরো কিছু মাদ্রাসার নামই আছে, লেকিন ওই মানুষগুলো কোরআনে কারীমের শুদ্ধ নাই, এই জন্য ওদের জিন্দগিতে হেদায়েতের ধারে কাছেও ওরা নাই। এর মূল বিষয়টা কোথায়? মূল বিষয়টা কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ নাই। আর যারা এতাআতি নামে যারা গোমরা হয়ে গেছে, মূল বিষয়টা এরা তেলাওয়াত পারে না, এরা কোরআন শরীফ পড়ে না, এরা কোরআন শরীফ বুঝে না। কথা ঠিক না? ঠিক বলে। হ্যাঁ, কারণ মনে কষ্ট লেগে যেতে পারে। মেরে ভাইও মনে কষ্ট নেবেন না, মহাব্বতে বলতেছি, 10টা সূরা কোনো রকমে শুদ্ধ করে আলামতারা থেকে সূরা ফাতিহা পর্যন্ত 10টা সূরা শুদ্ধ করে হয়ে গেছে মুহাদ্দিস, হয়ে গেছে মুফতি, হয়ে গেছে ফকিহ, হয়ে গেছে দাঈ, হয়ে গেছে মুবাল্লিগ, হয়ে গেছে বিশ্বামিত্র। কোন রকমে 10টা সূরা শুদ্ধ করলে বিশ্ব আমির, ইউরোপের আমির সাহ, আমেরিকার আমির সাহ, সুইজারল্যান্ডের আমির সাহ, আর এনার পুঁজি হলো 10টা সূরা আলামতারা থেকে সূরা নাস পর্যন্ত। আর আমরা বেচারারা আলহামদুলিল্লাহ 114টাই পারি। কথা ঠিক না? ভাই ঠিক বলে। 114টা পারনে ওয়ালাদেরকে 10টা পারনে ওয়ালারা বলে ওরা কি পারে? বাস্তব না বাস্তব বলেন? 114টার সাথে 10টার যে সম্পর্ক, যে পার্থক্য, 114 সূরার সাথে 10টা সূরার যে পার্থক্য, তবলিগি জামাতের সাথে মাদ্রাসার সে পার্থক্য মনে হয় বুঝেন নাই। এই 10টাও যদি সূরা বাকারার মতো 10টা হইতো, সূরা আলে ইমরানের মতো 10টা হইতো, তবুও তো কি আর তাদের 10টা তো আমাদের 114টার একটার 100 ভাগের একবার। শেষের 10টা সূরা সূরা বাকারার কত ভাগের একবার? এই জন্য কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জরুরি। বলেন, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত কি জরুরি? কতটা জরুরি? অক্সিজেন যতটা জরুরি। বলেন, অক্সিজেন যতটা জরুরি তার থেকেও বেশি জরুরি। এবার জি আসতে বলছেন, বলেন কোরআনে কারীমের তেলাওয়াত কতটা জরুরি? বলেন কতটা জরুরি? অক্সিজেন যতটা জরুরি তার চেয়েও বেশি জরুরি। শুধু আমরা যারা মাদ্রাসায় পড়ে ফারেক হয়ে গেছি শুধু আমাদের জন্য? কার কার জন্য?
তো যারা পারেন না তারা কবে থেকে শিখবেন? বাচ্চু ভাই কবে থেকে শিখা হবে? হ্যাঁ, আমার এক বন্ধু বহুত বড় ব্যবসায়ী, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, মাধবপুর থেকে, কি ভাই কবে থেকে শিখবো বলে? এখন থেকে জোরে বলেন, শিখবেন তো ইনশাআল্লাহ, যারা পারে তারাই বলছে ইনশাআল্লাহ। ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاره لن تبور رب العالمين বলেন নিশ্চয় যারা আমার কিতাব তেলাওয়াত করে, দুই নম্বরে যারা নামাজ কায়েম করে, তিন নম্বরে যারা আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, সিররাম ওয়ালানিয়া খরচ করার বেলায় দুটো দুটো দিক, কখনো গোপনে দেয় আবার কখনো প্রকাশ্যে দেয়। সুবহানাল্লাহ, যেন দুনোদিক দেওয়াকে আল্লাহ তাআলা জায়েজ করছেন, দুনোদিক দেওয়াকে পছন্দনীয় করছেন। কখনো মাহফিলে প্রকাশ্যে দিয়ে দিবা আর কখনো গোপনে গোপনে মাদ্রাসায় এসে দিয়ে দিবা। সিররাম ওয়ালানিয়া يرجون تجارة لن تبور رب العالمين বলেন يرجون تجارة, এরা এমন এক ব্যবসা আশা করে, لن تبور, যে ব্যবসা জীবনে কখনো লস নাই। কটা ব্যবসা লস নাই? কি কি? কুরআন তিলাওয়াত, কুরআনে কারীমের তিলাওয়াত, দুই নম্বর কি? নামাজ, তিন নম্বরে কি? আল্লাহর রাস্তা কি করা? দান করা। তাহলে আমার ছেলেকে যদি আমি কোরআনে কারিমের তেলাওয়াত শিখাই, আমার মেয়েটাকে যদি আমি কোরআনে কারিমের তেলাওয়াত শিখাই, ঠেকবেন না ঠকবেন না? বলেন ঠেকবেন না ঠকবেন না? কোরআনে কারিমের তেলাওয়াতে কি নাই? ঠেকাও নাই ঠকাও নাই। আমি বললাম রব্বুল আলামিন ঠেকবো না ঠকবেন না, ঠকবো না, তবে দিবেন কি? আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, এদের আজর আমি পুরো পুরো দিয়ে দিব। লিওয়াফিয়াহুম উজুরাহুম, পুরো পুরো দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন কদ্দুর দিবেন, কদ্দুর দিবেন? রব বলেন একটা একটা কুল বিশ নাকি, আল্লাহ পঞ্চাশ নাকি, আহাদ তিরিশ নাকি? সুবহানাল্লাহ, আমি বললাম রব্বুল আলামিন লিওয়াফিয়াহুম উজুরাহুম, পুরো পুরো তো দিবেন, আর কি করবেন? রব্বুল আলামিন বলেন ওয়াজিদাহুম মিন ফাদলিহি, যাকে চাই তাকে আমার ফজলের খাজানা থেকে কোটি কোটি গুণে বাড়িয়ে দিব। সর্বনিম্ন দশ, বলেন সর্বনিম্ন কত? তাহলে নামাজে সর্বনিম্ন দশ, তিলাওয়াতে সর্বনিম্ন দশ, আর দানে সর্বনিম্ন দশ। সুবহানাল্লাহ, সর্বনিম্ন কত? আর বাড়তি কত? ওয়াজিদাহুম মিন ফাদলিহি, রব্বুল আলামিন বলেন আমার ফজল থেকে যাকে চাই তাকে বাড়িয়ে দিব। কত বাড়াবো? রব্বুল আলামিন যেন বলেন আমার দশের নিচে কোনো অঙ্ক নাই, বেশির কোনো সীমা নাই। বলেন দশের নিচে কোনো কি নাই আর বেশির কোনো কি নাই? বেশির কোনো সীমা নাই। আমি বললাম রব্বুল আলামিন এতটা কেন দিবেন আপনি? রব্বুল আলামিন বলেন ইন্নাহু গাফুরুন শাকুর, আমি যে গাফুর এজন্য, আমি যে শাকুর এজন্য। বলে আমি বড় শুকর গুজার, আমি বড় কি? শুকর গুজার। আচ্ছা, আমাকে তিনি দিয়েছেন চল্লিশ হাজার, আমি তাকে দিলাম এক হাজার, আমি তাকে বেশি দিলাম না, তিনি আমাকে বেশি দিলেন, তিনি দিলেন চল্লিশ, আমি দিলাম এক, আমারে বেশি দিল না আমি বেশি দিলাম, আমি কি আমারটা দিলাম না তারটা দিলাম? যদি আমি বলতাম রব্বুল আলামিন আমি যে আপনি আমাকে চল্লিশ দিলেন, আমি যে এক দিলাম, আপনি আমাকে আবার কত দিবেন? রব বলা উচিত ছিল বেকুব, তোর তো আগেই দিছি চল্লিশ, নতুন করে আর কি দিতাম? আরে কথা ঠিক না ভাই? কিন্তু রব্বুল আলামিন বলেন আমি বড় শাকুর, আমি বড় শাকুর, আগে দিছি চল্লিশ, ওখান থেকে দিলা এক, এবার আরও দিমু দশ। না না দশে তো হবে না, কোথাও সত্তর, কোথাও সত্তর হবে না, কোথাও সাতশো, কোথাও সাতশো তো হবে না, কোথাও মিন ফাদলি ওয়াজিদুল মিন ফাদলি, যাকে চাই তাকে আরো বাড়ায় দেব। বাড়াতে 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 এক পর্যায়ে ফেরেশতা বলবে আল্লাহ তাকে কত দিব বুঝে আসে না, রব বলবেন আমার জন্য রেখে দাও আমি নিজাতে দিব, যাও। কি হয়,
আমাদের মালিকের কাছে, মালিকের খাজানায় কত আছে? আমাদের মালিকের খাজানায় কোনো শুধু নাই শব্দ নাই। আর ভান্ডারীদের বাবাদের খাজানায় কত দূর আছে? শুধু নাই শব্দ আছে, আর কিছু নেই। বুঝেন না মনে হয় আপনাদের এদিকে তো নাই এগুলো? আমাদের মালিকের খাজানায় কি নাই? আরো জোরে বলেন, শুধু কি নাই? শুধু নাই শব্দ নাই। বলেন আর তাগো বাবা গো কাছে কি আছে? এই জন্যই তাগো 70,000 বাবা, তাগো 70,000 বাবা, হিন্দুদের 70,000 দেবতা, লেকিন আমাদের তো একজনে। কথা ঠিক না ব্যাটারি? বলেন কিন্তু আমরা একজন ছেড়ে আর কোথাও যেতে হয় না। আর ওদের সাদপুরিশা, গন্যাশা, মতলবিশা, গামসাশা, ল্যাংটাশা, সার অভাব নাই। এই শাহ হলো শিন, শয়তানের শিনের শিন। এটা শাহ লিখতে শিন আছে না, এই শিন হলো শয়তানের তন লইছে। বুঝেন না? শয়তান লিখতে কি শিন, শয়তান লিখতে তালিব ব্যস, এই শাহ লিখতে তালিব ব্যস। বুঝেন না কথা? বলেন শয়তান লিখতে কি তালিব ব্যস, আর এই শাহ লিখতে কি তালিব ব্যস। হুবহু এটা, এই শিন হলো শয়তানের শিন। এই শিন কিসের শিন? শয়তানের শিন। শয়তানের শিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমিন। রাগ করছেন কেউ? না। বলেন আমাদের আল্লাহ কয়জন? একজন। আরো যাব, আল্লাহ কয়জন? একজন। আব্বা কয়জন? একজন। এজন্য আব্বাও একজন, আল্লাহও একজন। ঠিক। কথা ঠিক না ব্যাটি? বলে না। ঠিক। আব্বা যদি বাবা হয়ে যায় তো 70 জন হয়ে যায়। ঠিক। আল্লাহই জানে। রাগ করছেন কি জানেন? রাগ করছেন আপনারা? না। হ্যাঁ? দেখেন হিন্দুদেরকে যদি রব্বুল আলামিন বলে সোজা জাহান্নামে চলে যাও, তো হিন্দু বলবে আচ্ছা আল্লাহ কেন যেতাম জাহান্নামে? কত এত মারে সেজদা করলি কে? দুর্গা মা, কালী মা, সীতা মা, হনুমান মা, হাঁস মা, গরু মা, ছাগল মা। হিন্দুদের মা কতজন? 70,000। হিন্দুদের মা কতজন বলেন? ও কলা গাছ মা, বট গাছ মা, তুলা গাছ মা, তুলসী গাতাম পাতাম মা, সব কি বলেন? তাহলে হিন্দুদের যেমন মার অভাব নাই, বান্ডারিদের বাবার অভাব নাই। মিলছে নি কনসে? কি কি মিলছে বলেন? হিন্দুদের কি মা? হিন্দুদের ক হাজার মা আছে, বান্ডারিদের কাছে ক হাজার মা আছে? হিন্দু বান্ডারিদের কাছে ক হাজার বাবা? তো হিন্দুরে যদি বলে যাও সোজা জাহান্নামে চলে যাও, তো কেন এত মারে শ্রদ্ধা করলি কে? কত এগুনে যে এত বাবারা শ্রদ্ধা করছে? বুঝতেছেন কিছু? বলেন মারে শ্রদ্ধা করে যদি জাহান্নামে যায়, বাবারা শ্রদ্ধা করে তো আরো আগে জাহান্নামে যাবে। কথা ঠিক না ব্যাঠিক? বলে না। মারে শ্রদ্ধা করে যদি মুশরিক হয়, বাবাকে শ্রদ্ধা করে মোমেন হবে কেন? বুঝতে পাইছে? মারা চেষ্টা করে কোথায়? জোরে বলে না। বাবারা চেষ্টা করে, ল্যাংটারা চেষ্টা করে, গামছারা চেষ্টা করে। কি গামছারা চেষ্টা করে? ও তাও আবার কি গামছা? লাল গামছা। এরা এত শয়তানি পারে, শয়তানও কি বলে বাবা রে তোরা শয়তানি থেকে আমরাও ফানা চাই। কথা ঠিক না ব্যাঠিক? বলে না। দেখবেন চোর কিন্তু, চোর চোর কিন্তু বাদশার ঘরে যায় না, ফকিরের ঘরেও ঢুকে না। বাদশার ঘরে কেন ঢুকে না? পাহারাদার আছে, ডরে। আর ফকিরের ঘরে কেন ঢুকে না? বলেন ফকিরের ঘরে কেন ঢুকে না? মাল নাই এই জন্য ঢুকে না। বাদশার ঘরে কেন ঢুকে না? কড়া পাহারাদার। ঠিক তেমনি ভাবে চোর যেভাবে বাদশার ঘরে ঢুকে না, কড়া পাহারাদার আছে এর জন্য, ফকিরের ঘরে ঢুকে না, মাল নাই এই জন্য, ঠিক তেমনি ভাবে শয়তান নবীদের কাছেও যায় না, নবুয়তের কড়া পাহারাদার আছে এই জন্য। আর কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভান্ডারি এদের কাছেও যায় না। কেন? মাল নাই যে। কি বুঝছেন বলেন? নবীদের কাছে যায় না কেন?
পাহারাদার আছে, স্বয়ং নবুয়ত নূর, সুবহানাল্লাহ, নবুয়তের নূরের কাছে যেতে পারে না, সুবহানাল্লাহ, আউলিয়ায়ে মুকাররাবিনের কাছে যায় না, ভেলায়াতে তাম্মার নূর আছে, সুবহানাল্লাহ, আর ফকিরের কাছে যায় না, ইহুদির কাছে যায় না, কি লেগে মাল নাই, নাসারের কাছে যায় না, কি লেগে মাল নাই, শয়তানের কাছে যায় না, আরে কি করে ভান্ডারির কাছে যায় না, কি লেগে মাল নাই, কথা ঠিক নেবে ঠিক, বরং শয়তান কি করে সারা দুনিয়ার মুমিনিনকে নিয়ে ফিকির করতে করতে ক্লান্ত হইয়া গেলে ইহুদির কলেজে গিয়া, হিন্দুর কলেজে গিয়া, ভান্ডারির কলেজে গিয়া আরাম করে, সরাসরি আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেছেন, আমি আন্দাজে মোটেও বলি না, ওয়াস্তারিহু শায়তান ফি কুলুবিল কুফফার, শয়তান আরাম করে কাফেরদের হৃদয়ে গিয়া, কথা বুঝাচ্ছেন, কথা বলেন, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে হেফাজত করেন, তাইলে বুঝা গেছে, পাহারাদার লাগাইতে হবে, বলেন কি লাগাইতে হবে, পাহারাদার, কলেজে পাহারাদার লাগাইতে হবে, যার পাহারাদার যত মজবুত তার থেকে শয়তান তত দূরে, যার পাহারাদার যত মজবুত তার থেকে শয়তান কি তত দূরে, এই পাহারাদার হলো তিনটা, পাহারাদার কয়টা, তিনটা, আগে শুধু মুখস্থ করে নেন, এক নম্বরে তেলাওয়াতে কোরআন, এক নম্বরে কি তেলাওয়াতে কোরআন, দুই নম্বর হলো সোহবতে আহলুল্লাহ, কোন আল্লাহ ওয়ালার সোহবত, সুবহানাল্লাহ বলেন, এক নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত বলেন, দুই নম্বরে কোন আল্লাহ ওয়ালার সোহবত, তিন নম্বরে হলো কাসরতে জিক্রুল্লাহ, আল্লাহ তালার জিকির বেশি বেশি করে করা, এই তিনটে হলো কি পাহারাদার, যুদ্ধের ময়দানে সে তত শক্তিশালী যার অস্ত্র তত মজবুত, কথা ঠিক না ব্যাটি বলে না, আর কারোর ঢাল যদি মজবুত না থাকে সে কি করে, যার ঢাল আছে তাকে সামনে দেয়, কথা কয় না, যার ঢাল আছে তাকে কি দেয় বলেন, সামনে দেয়, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাছে ঢাল মজবুত নাই, এই জন্য কোনো আলেমে দিনকে মজবুত কোনো আলেমে দিনকে সামনে দিতে হবে, মজবুত কোনো আলেমে দিনকে কি করতে হবে, সামনে দিতে হবে, যদি মজবুত কোনো আলেমে দিনকে সামনে দেয় তো এই মানুষটা এক পাহারাদারের পিছনে আছে, সুবহানাল্লাহ বলে, এই জন্য দুশ্মনে সহজে কি করতে পারবে না, হামলা করতে পারবে না, এই জন্য যারা আমরা তেলাওয়াত পারি না, যিনি কোরআনে কারিমের তেলাওয়াত পারেন এরকম একজনকে ভালোবাসবেন, আরে বোঝা যাচ্ছে কথা, আমরা যারা সাধারণ শ্রেণী আছি পাহারাদার আমাদের কাছে দুর্বল, এই জন্য কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে মহাব্বত করবেন, বলেন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে কি করবেন, মহাব্বত করবেন, এই এতায়াতি বন্ধুরা এতায়াতের নামে গুমরা কেন হলো, একটাই কারণ, একমাত্র কারণ, এরা না তেলাওয়াত পারে না কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে সামনে রাখে, বাস্তব না বাস্তব, সর্বশেষ তিনি যে বক্তব্য দিয়েছেন আজকের সকালে, যে বক্তব্য আমি নিজের কানে শুনেছি, মাওলানা সাদ সাহেব আজকে যে বক্তব্য আমি শুনছি, তিনি বলেন যে ইখলাস কে সাথ কাম করতে রহো, ইখলাস কে সাথ কাম করতে রহো, তুমসে আল্লাহ তালা ও কাম লেগা জো নবিয়ো সে ভি নহীন লিয়া, না বুঝেই না হুজুরুল্লাহ কইলেন, এখলাসের সাথে তিন দিন চিল্লা আর তিন চিল্লা লাগাও, এখলাসের সাথে তিন দিন তিন চিল্লা লাগাও, এখলাসের সাথে, এখলাসের সাথে তিন দিন তিন চিল্লা লাগাও, তো আমি হইলাম রাসূল তোমরা হইয়া যাইবা নবী, বুঝেন না কথা, মনে নবী উসে ভি তুমসে ও কাম লিয়া যায়গা জো নবীও সে ভি নহীন লিয়া গিয়া, মোবাইলটা খুলবেন বা বয়ানটা শোনাবেন পারবেন, দেন খুলেন, না এখানে নেই, আহা আচ্ছা থাক থাক থাক, কয় এখলাসের সাথে কাম করতে থাকো, তোমাদের কাছ থেকে ওই কাজ নেওয়া হবে যেটা নবীদের থেকেও নেওয়া হয় নাই, অর্থ কি ওলামা ইকরাম, অর্থ কি নবীদের থেকে যেই কাজ নেওয়া হয় নাই তিন দিন তিন চিল্লা এখলাসের সাথে লাগালে সেই কাজ নেওয়া হবে, গুমরাহির আর কি বাকি থাকলো, ধরে বল আর কি বাকি থাকলো, এবার আর কেউ শুনছেন নি, সমর্থন করেন কেউ, শুনছেন কেউ,
এখন শুনবে শোনাবো। কইছে আবাবিলের থেকে যেভাবে কাম নিছে, আবাবিল দিয়া যেভাবে কাম নিছে, তোমাদের থেকে এভাবে কাম নিবে, এখলাসের সাথে কাম করো, ওই কাম তোমাদের থেকে নেওয়া হবে যেই কাম নবীদের থেকেও নেওয়া হয় নাই। এরপরেও কি আমাদের সন্দেহ আছে? এরপরেও কি সন্দেহ আছে? এই জন্য মেরে ভাইও, আল্লাহ এদেরকে হেদায়ত নসিব করেন। হেদায়ত যদি কিসমতে না থাকলে, হেদায়ত যদি কিসমতে না থাকে, এদের থেকে জাতিকে আল্লাহ তাআলা পাক করে দেন। কাদিয়ানি ফিতনা থেকে আমাদেরকে বাঁচান, সাদিয়ানি ফিতনা থেকেও আমাদেরকে বাঁচান। বলেন কাদিয়ানি ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, সাদিয়ানি ফিতনা থেকেও আল্লাহ আমাদেরকে বাঁচান। কাদিয়ানি ফিতনা থেকে সাদিয়ানি ফিতনা আরো মারাত্মক, আরো ভয়ানক, আরো ভয়ানক। এই পর্যন্ত কোনো কাদিয়ানি টঙ্গিতে কিন্তু ওলামাদেরকে মারে নাই, কথা ঠিক না ব্যাঠি বলে না? মাওলানা নোমান আপনাদেরকে কাদিয়ানি সম্পর্কে খুব বলেছে, এই জন্য আহা সে থাকলে আমি আরো কইতাম, সে চলে গেছে, আমি কইতাম যে নোমান ভাই এবার জাতিকে বলো কাদিয়ানি ফেতনা থেকে সাদিয়ানি ফেতনা আরো ভয়ঙ্কর। কাদিয়ানি ফেতনা আমাদের ঘরে ঘরে টুকরো করে নাই, সাদিয়ানি ফেতনা আমাদের ভাইয়ে ভাইয়ে টুকরো করছে, সাদিয়ানি ফেতনা আমাদের হ্যাঁ বাবা আর ছেলেকে টুকরো করছে, সাদিয়ানি ফেতনা ভাইয়ে ভাইয়ে টুকরো করছে, মসজিদের ইমাম আর মুসল্লিদেরকে টুকরো টুকরো করে দিছে, কথা ঠিক না ব্যাঠি বলে? কাদিয়ানি ফেতনা অল্প কদ্দুর জায়গা, বাংলাদেশের অল্প কদ্দুর জায়গা, লেকিন সাদিয়ানি ফেতনা বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে পৌঁছে গেছে, কথা ঠিক না ব্যাঠি বলে? আল্লাহ তাআলা আমাদেরকে এদের খপ্পর থেকে বাঁচান, সকলে বলি আমিন। মেরে ভাই এখন পুরা ওই যে কি খেলেন কি কইলাম, মধু খই খই বিষ খাওয়ানি, কি মধু খই খই বিষ খাওয়া, সম্পূর্ণ ইহুদিয়ত মধু বলে বলে বিষ খাওয়ায়। বলেন আল্লাহ খাওয়ায় আল্লাহ বলে এটা বলে বলে বিষ খাওয়ায়, কি 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 বিষ খাওয়া দিছে বলেন? আল্লাহ খাওয়ায় আল্লাহ বলে এটা বলে বলে আর ফাঁকে দিয়ে বিষ খাওয়ায়, বিষ কি? এই নবীদের সমালোচনা। পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে আজ থেকে কেয়ামত পর্যন্ত তবলিগ করে, আজ থেকে কেয়ামত পর্যন্ত বুখারী পড়ায়, পৃথিবীর সবগুলো মানুষ যদি আব্দুল কাদের জিলানি হয়, একজন আদনা নবী সমান হবে না? কি বলেন মাওলানা, কি বলেন? যদি পৃথিবীর সবগুলো মানুষ আব্দুল কাদের জিলানি হয়, ধরে কয় না? আচ্ছা, পৃথিবীর সবগুলো মানুষ হযরত আলী হয়, পৃথিবীর সবগুলো মানুষ হযরত ওসমান হয়, পৃথিবীর সবগুলো মানুষ হযরত ওমর হয়, পৃথিবীর সবগুলো মানুষ হযরত আবু বকর হয়, আদনা নবী থেকে দামি কাম নিব? এটা কি সুস্পষ্ট পদভ্রষ্টতা? বলেন সুস্পষ্ট কি? আপনারা কেউ তো বেহুশ হইলেন না, কারো তো কলজা ফাইটে গেল না, সহ্য কেমনে হইলো? এর অর্থ কি? সে তার মূর্খ এতাহাতিদেরকে, তার রিক্সাওয়ালা এতাহাতিদেরকে, তার সিএনজিওয়ালা এতাহাতিদেরকে, সে তার মূর্খ এই মূর্খ এই অনুসারীদেরকে নবীদের থেকে দামি বানাইতেছে, কথা ঠিক না ব্যাটি বলে? আনছে বয়ানটা, আনছে কি ভাই? কি বলছি বলেন? এই জন্য সাদিয়ানি ফেতনা, বলেন কাদিয়ানি ফেতনা থেকে কি বলেন? আমার তো মনে হয় গোলাম আহমদ কাদিয়ানিও এত বড় কথা বলে নাই, গোলাম আহমদ কাদিয়ানিও তার অনুসারীদেরকে নবীদের থেকে বড় বলে নাই। তো নবীদের থেকে বড় মানে কি? নবী ইখলাস কে সাথ কাম করতে রাখো, জলদি ইখলাস কে সাথ কাম করতে রাখো, তুমি अंबिया से भी बड़ा काम लिया जाएगा। बैल करें पढ़ान आवाज दें। কি বলছে
বুঝছেন সবাই? এটা কারো বানানো আওয়াজ কি? ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين سبحان الله إن هذا القرآن يهدي للتي هي أقوم سبحان الله এটা কোরআন, এটা হেদায়েত দিবে, এটা কোরআন, এটা হেদায়েত দিবে, এটা তিলাওয়াত হেদায়েত দিবে, এটা বুঝা হেদায়েত দিবে, এটা মানা হেদায়েত দিবে, সুবহানাল্লাহ। আর তিনি বলেন, রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি ইয়াহদি, নিশ্চয়ই এই কিতাব হেদায়েত দিবে। তিনি বলেন হেদায়েত রব্বুল আলামিন দাওয়াতের সাথে রেখে দিয়েছেন, দাওয়াতের সাথে হেদায়েত রেখে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন আমি হেদায়েত দেই, আমি কোরআন দিয়েও হেদায়েত দেই, নিজে নিজেও হেদায়েত দিয়ে দেই। কি ভাই, আর এই কোরআন পড়া কোথায়? তিনি বলেন মসজিদ ছাড়া হেদায়েত আসে না, মসজিদ ছাড়া হেদায়েত আসে না। তিনি বলেন মসজিদ ছাড়া হেদায়েত আসে না। আমি বলি মাদ্রাসা ছাড়া মসজিদ হয় না। ঠিক আছে, মসজিদ ছাড়া যদি হেদায়েত না হয়, মাদ্রাসা ছাড়া তো মসজিদ নাই। মাদ্রাসা ছাড়া কি মসজিদের কল্পনা করা যায়? উত্তরবঙ্গে আছে মসজিদ, 50 মাইলের মধ্যে কোনো মসজিদ নেই, 100 মাইলের মধ্যে কোনো মসজিদ নেই। বিষয়টা কি, বিষয়টা কি বলেন? টাঙ্গাইলে আমরা নামাজ পড়তে ঢুকছি, আসরের নামাজ, মসজিদে তালা বন্ধ। একজন মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস করলেন ভাই মসজিদ খুলবেন না, মসজিদে নামাজ হয় নাই? এখানে তো নামাজ হয় না, জুম্মা হয়, এটা তো জুম্মা ঘর, কেন ওখানে নামাজ হয় না? জুম্মা ঘর, মাদ্রাসা নাই যে, কথা ঠিক না ব্যাঠি বলে না? সুকৌশলে মধু কয়া কয়া বিষ খাওয়ানো, সুকৌশলে মসজিদ কয়া কয়া মাদ্রাসা ধ্বংস করা, আর মাদ্রাসা ধ্বংস মানে মসজিদের ধ্বংস, কথা ঠিক না ব্যাঠি বলে না? মাদ্রাসা ধ্বংস মানে কি? মসজিদ কল্পনা করেন তো, মাদ্রাসাতে ইমাম, মসজিদে ইমাম নাই, এই মসজিদ কতদিন থাকবে? কি ভাই, এই মসজিদ কয়দিন চলবে? তাহলে 20 বছর পরে, 30 বছর পরে এই মসজিদের পরিণতি কি হবে? বন্ধ হবে কি না বলেন না? তাহলে বোঝা গেছে, ইনাকে দিয়া, তাকে দিয়া, তার এই মতবাদ দিয়া মূলত দিন, ইমান, ইসলাম, কোরআন ধ্বংস ষড়যন্ত্র। আর শেষ আজকে কি শুনলেন? তিন জিল্লা লাগাইলে কি যাবো? আরে নবীদের এক একজন 16 লাখ আম্বিয়াদের থেকে দামি হয়ে যাবো, 16 লাখ আম্বিয়াদের থেকে যে কাজ নেয় নাই তার থেকে বেশি কাম নেব, রিক্সাওয়ালা থেকে, সিএনজিওয়ালা থেকে, ডাক্তার থেকে, ইঞ্জিনিয়ার থেকে, প্রফেসর থেকে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। তাহলে কাজ কয়টা? এক নম্বর কি? কোরআনে কারিমে তেলাওয়াত। দুই নম্বর কি? জামাতের সাথে নামাজ। তিন নম্বর কি? আল্লাহ রাস্তায় কি করা? দান করা। বলো আল্লাহ রাস্তায় কি করা? দান করা। আল্লাহ রাস্তায় কি করা? দান করা। এই মাদ্রাসার তিন জিনিসের নাম, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের মাল। কয় জিনিসের নাম বলেন? মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের কি? মাল। আর তিন দলের নাম, ছাত্র, শিক্ষক, এলাকাবাসী। কয় দলের নাম বলেন? কি কি?
ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, এই তিন জিনিস থাকবে, এই তিন দল থাকবে, মাদ্রাসা থাকবে, আর মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাওয়াত থাকবে, বলেন মাদ্রাসা থাকবে তো দাওয়াত থাকবে, তালিম আর দাওয়াত, পাখির দুই ডানার মতো, পাখির দুই ডানা, মোটরসাইকেলের দুই চাকার মতো, সাইকেলের দুই চাকার মতো, তালিম আর দাওয়াত, তালিম আর দাওয়াত, মোটরসাইকেলের দুই চাকার মতো, রেল লাইনের দুই ভিকের মতো, বিমানের দুই পাখার মতো, পাখির দুই পাখার মতো, যদি তালিম আছে দাওয়াত নাই হবে না, দাওয়াত আছে তালিম নাই হবে না। বলেন দাওয়াত আমার জিম্মাদারি, বলেন তালিমও আমার জিম্মাদারি, তালিমও আমার জিম্মাদারি, দাওয়াতও আমার কি, দাওয়াতও আমার জিম্মাদারি। হ্যাঁ, শুধু জিম্মাদারি বুঝলাম, জিম্মাদারি ভাই এটা আমার জিম্মাদারি, দাওয়াত আমার জিম্মাদারি, তাকে নামাজের দিকে আনা আমার জিম্মাদারি, তো তাকে নামাজ পড়ানো কার জিম্মাদারি, মনে হয় বুঝেন না? তাকে মসজিদে আনলেন, এটা যদি আমার জিম্মাদারি হয়, তো তারে জামাতে নামাজ পড়ানো কার জিম্মাদারি? ইমাম সাহেবের জিম্মাদারি, কার জিম্মাদারি? ইমাম সাহেব তৈরি হয় কোথায়? তো তালিম ছাড়া দাওয়াতের কল্পনা করা যায়? তালিম ছাড়াই দাওয়াত দুই ভানি খাবে, জোরে বলেন না, তালিম ছাড়াই দাওয়াত দুই কি খাবে বলেন, পানি খাবে, তালিম ছাড়াই দাওয়াত দিয়ে কি হবে? তালিম ছাড়াই দাওয়াত হলো এমন, যেমন গাড়ি আছে ড্রাইভার নাই এমন, গাড়ি আছে ড্রাইভার নাই, এই গাড়ি ঢাকা যাবে, জোরে কয় না, গাড়ি আছে ড্রাইভার নাই, গাড়ি ঢাকা যাবে, আচ্ছা ইট আছে লেকিন মিস্ত্রি নাই, ঘর হবে, জোরে বলেন, ইট বালি সিমেন্ট রড সব আছে লেকিন ইঞ্জিনিয়ার নাই, হবে তো? দাওয়াত আছে আলেম নাই, এ দাওয়াত দিয়ে কি হবে? এ দাওয়াত দিয়ে ধুয়ে পানি খাবে? তাহলে এবার বলেন দাওয়াত ও তালিম পাখির দুই ডানা, বলেন যতক্ষণ তালিম থাকবে ততক্ষণ দিনের হার শোভা পানি পাবে, হার শোভা কি পাবে বলেন? এখান থেকে কেউ দায়ী তৈরি হবে, কেউ মুয়াজ্জিন তৈরি হবে, কেউ ইমাম তৈরি হবে, কেউ মুহাদ্দিস তৈরি হবে, কেউ মুফতি তৈরি হবে, কথা ঠিক না ব্যাঠিক বলেন? আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন, সকালে বলেন আমিন। তাহলে আমাদের কাজ কয়টা? কোরআন কারিমের তেলাওয়াত বলেন, দুই নাম্বার কি? নামাজ। তিন নাম্বার কি? আল্লাহ রাস্তায় কি করা? দান করা। আল্লাহ রাস্তায় কি করা? দান করা। অনেক সময় আমরা অনেক দামি কথা, অনেক শক্ত জরুরি কথা সাহসে বলতে পারি না। আজকে একটা কথা আপনাদেরকে শুনাই, মসজিদে দান করলেন আর মাদ্রাসা দান করলেন, পার্থক্য কদ্দূর? আচ্ছা কোনটার দাম বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা মসজিদে টাইলস দান করলেন, টাইলস, মসজিদ 100 বছর পরে মসজিদ ভেঙে গেল, এই টাইলসের ফজিলত আর ফায়দা যেদিন ভাঙছে সেদিন ধরি শেষ, কথা ঠিক না ব্যাঠি বলে না? আচ্ছা টাইলসটা মসজিদের জন্য কতটা জরুরি? হ্যাঁ খুব বেশি জরুরি, সিমেন্ট যত জরুরি টাইলস তত জরুরি, রড যত জরুরি টাইলস তত জরুরি। আচ্ছা মিনারাটা মসজিদের লেগে কত জরুরি? যেটার জরুরত যদ্দূর এটার পুরস্কার তদ্দূর, কথা ঠিক না ব্যাঠি বলে না? যেটার জরুরত যদ্দূর এটার পুরস্কার কি? তদ্দূর। এবার আমি আপনাকে বলি, মাদ্রাসা, মাদ্রাসা আপনি দান করলেন 1 বস্তা চাল, কত বস্তা চাল? 1 বস্তা। মসজিদে দান করলেন 5 লাখ টাকার টাইলস, 5 লাখ টাকার টাইলস কিন্তু 1 বছর পরে, 2 বছর পরে, 100 বছর পরে নাই, লেকিন মাদ্রাসা 1 বস্তা চাল দান করলেন, ওই 1 বস্তা চাল আজকের 50 জন ছাত্র খাইলো, এক বেলা খাইলো শেষ হয়ে গেল, লেকিন এই এক বেলা খাইয়া এই 50 জন ছাত্র যে পরিমাণ প্রস্তুতি হলো, যে পরিমাণ তৈরি হলো, ওই প্রস্তুতি তার 40 বছর পর্যন্ত চলবে কিনা বলেন তো? তার 40 বছরও এই এক বেলার আসর আছে কিনা বলেন? এবার 1 বছরে এই 40 জন ছাত্র 40 বছরে যতজনে পড়াইলো ততজনে পাইলো কিনা বলেন? ওই 40 জনে যতজনে পড়াইলো তারা ততজনে পড়াইলো, তারা যতজনে পড়াইলো তারা যতজনে পড়াইলো, তারা যতজনে পড়াইলো কেয়ামত পর্যন্ত চলবে কিনা বলেন তো? এবার বলেন তো, এখানে 1 বস্তা চাল আর ওখানে 5 লাখ টাকার টাইলস, পার্থক্য বলেন কি ভাই? কিন্তু আমাদের দেশে হাজারো মানুষ মসজিদের মিনারা পর্যন্ত করতে পারে, কথা ঠিক না ব্যাঠি? লেকিন মাদ্রাসা 1 বস্তা চাল দিতে পারে না, আছে না নাই বলেন? মূল কারণ কি? ওই শয়তান, ওই শয়তান, মূল কারণ শয়তান। শয়তানে কি করে? যেটা বেশি দামি এটা থেকে দুজন কিছু টাকা পয়সা আছে,
এটা তো দিয়ে ফেলবে, দামি হয়ে যাবে, কত বেশি দামিটা দিচ্ছা, কম কম দামিটা দে। তুমি হীরা কামাইতে পারতা, মাটি কামাইলে আর কি, এখন কথা মনে হয় বুঝেন না? এই জন্য বলেন মাদ্রাসার দান করার দাম বেশি না মসজিদের দান করার দাম বেশি? তাহলে আমাদের মেজাজ পাল্টানো দরকার, কথা ঠিক না? বেরি বলে না, আমাদের মেজাজ কি? মেজাজ পাল্টানো দরকার। মসজিদের টাইলসের উপর টাইলস হতেছে, টাইলসের উপর টাইলস, যেটা দরকার নাই সেখানেও টাইলস লাগায়, বরং একবার ভাঙতে আবার লাগায়, সুন্দর হয় নাই, কথা ঠিক না? বেটি বলে না, 80 ফিট মিনারা বানাইতেছে, কি কি দরকার? লেকিন একটা নুরানি মাদ্রাসার একটা চাটাই কিনে দেওয়া হচ্ছে বেশি দামি, এর অর্থ এই নয় মসজিদে দিলে সওয়াব হবে না, এর অর্থ এটা, এর অর্থ মসজিদে দিলে সওয়াব হবে না, হবে, কিন্তু মাদ্রাসা দিলে সওয়াব কত গুণ বেশি হবে? কোটি কোটি গুণে বেশি, সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আমি এখন পড়লাম যতজন ইমানের সাথে চলে গেছে সকলে পেয়ে গেল। এবার আমার আমি যার কাছে হামজাটা পড়েছি তিনিও পেয়ে গেছেন 10। আচ্ছা ইন্না, এই হামজাটা আমি যার কাছে পড়েছি আমার কি জানা আছে? আপনার আলিফ কার কাছে পড়ছেন? কন সে কে গোবেন কন? হ্যাঁ হইতে পারে দা দিয়ে প্রথম শিখেছে, দাদা ভাইয়া বলো বলো আলিফ আলিফ, কথা ঠিক না? ব্যাটি বলে না, হইতে পারে বাড়ির কোনো প্রতিবেশী মহিলা এসে আমাকে বলছে বলো আলিফ, কে পড়াইছে আমার জানা নাই, কত বাস্তব না বাস্তব? কিন্তু ওই যিনি আমাকে পড়িয়েছেন, চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, যেই হোক, তার প্যাকেট তার কবরে প্যাকেট বসে গেছে সঙ্গে সঙ্গে। যেমন হাসপাতাল থেকে ডাক্তারদের নামে প্যাকেট পৌঁছে, পৌঁছে না পৌঁছে না, আপনি এখান থেকে রুগী পাঠাইছেন কুমিল্লা, হাসপাতাল থেকে ওই ডাক্তারের নামে কিন্তু প্যাকেট পৌঁছে যায়। আমি পড়ছি ইন্না, সঙ্গে সঙ্গে আলিফে 10, নুনে মুসাদ্দাদে 20, যিনি আমাকে পড়িয়েছেন তিনিও পেয়ে গেলেন 10, তাকে যিনি চাটাই বিছিয়ে দিয়েছেন তিনিও পেয়ে গেছেন 10, তাকে যিনি তেলে চেরাগে তেল ভরে দিয়েছেন তিনিও পেয়ে গেছেন 10। আমরা ছোটবেলায় যে মক্তবে পড়তাম, মক্তবের হুজুরের জন্য আমরা তেল কালেকশন করতাম, তখন কি কারেন্ট ছিল? আমরা কি করতাম, বোতল লয়ে বাড়িয়ে বাড়িয়ে যাইতাম, তো সবাই একটু একটু ঢেলে দিত, তো পুরো বোতল হয়ে যেত, আমরা এই বোতল আনে কোথাও টানা দিতাম, বোতল রশি বাইন্দা জলের মধ্যে রেখে দিতাম, মাগরিবের আগে আসরের পরে হুজুরের হারিকে ধুইয়া মুছে পরিষ্কার করে তেল ঢেলে দিতাম, মনে আছে না আপনাদের? এখন কে কে তেল দিছে আমার হুজুরে? প্রত্যেকের নামে প্যাকেট, সুবহানাল্লাহ বলেন, প্রত্যেকের নামে কি? এই মুহূর্তে ফেরেশতা গিয়া বলে ধরেন, ওই যে আমি 1974 সালে ওই যে বিকেল বেলা তেল দিছিলেন, ওই তেল দিয়া হুজুরে আলী পড়াইছিল মুশতাকুন নবীরে, হেই মুশতাকুন নবী, আজকে 1000 মানুষের সামনে ওই আলিম শুনাইছে, প্রত্যেকের যে সোয়াব আমনে মা ধরেন ওই সোয়াব, সঙ্গে সঙ্গে প্যাকেট ধরায় দিতেছে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কসম প্রতিদিন আমাদের প্রত্যেকের তেলাওয়াতে হাজার হাজার জন এইভাবে প্যাকেট পাইতেছে। এটাকে রব্বুল আলামিন বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটাকে রব্বুল আলামিন বলেন এরা এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস নাই। আমার ওস্তাদে পেয়ে গেলেন 10, তার ওস্তাদেও পেয়ে গেছে 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 10, যেতে যেতে ইমামে আজম আবু হানিফা 10, তার ওস্তাদ হযরত হাম্মাদ 10, তার ওস্তাদ হযরত আল কামার 10, তার ওস্তাদ হযরত মুজাহিদ 10, তার ওস্তাদ হযরত আব্দুল ইবনে আব্বাস 10, তার আব্দুল ইবনে মাসউদ 10, তার ওস্তাদ সাইয়্যিদুল আম্বিয়া 10। এই প্যাকেট কোন পর্যন্ত পৌঁছে গেছে? শুধু এখানেই শেষ নয়, আমার এই সিলসিলা যতজন পড়িয়েছেন শুধু তারা নন, ততজনকে যারা লুকমা তুলে দিয়েছেন তারাও, ততজনকে যারা অর্থায়ন করেছেন তারাও, ততজনকে যারা ভালোবেসেছেন তারাও, আল্লাহু আকবার, এক এক দিনের আপনাদের সূরা ইখলাসের সওয়াব হইতে পারে কয়েক কোটি মুসলমান পেয়ে গেছে। আচ্ছা কি পরিমাণ লাভজনক ব্যবসা!
আচ্ছা ফুতুরে মাস্টার্স কমপ্লিট করালে কি কি লাভ হবে আমরা শোনাইতে হবে, এর চ্যালেঞ্জ আপনি করেন, আপনি নেন, আমি তো আপনাদের শুনাইলাম। আর কেউ আমার বুকে কোরআন শরীফ লইয়া কোক যে আপনার ছেলেকে মাস্টার্স পাস করালে এতজনে পাবে বলুক, প্রেম করে লেগা তুই আসতে কইছিস জি, বুঝেন না কথা মনে হয়, তুই যে এত বড় জায়গাটা দিয়ে আইসস আর ওখানে যে এখন প্রেম করে ওই প্রেমের ফিডা, প্রেম করে একজনের ফিডা খা তুই, কথা ঠিক না বেশি বলে না, প্রেম করলো কে ফিটা খাইলো কে কি, হ্যাঁ যদি আমরা আপনাদেরকে বুঝাতে পারতাম, আমাদের কাছে যদি ওই শব্দ থাকতো যেগুলো দিয়ে আমরা আপনাদেরকে বুঝাতে পারতাম, পায়ে ধরে বলি নিজের সন্তানকে দিন শিখান, ঠেকবেন না ঠকবেন না, বলেন ঠেকবেন না, আপনার সন্তান আপনার জান্নাত, আপনার সন্তান আপনার জাহান্নাম, বলেন কি বলছি, বলেন আপনার সন্তান আপনার জান্নাত, আপনার সন্তান আপনার জাহান্নাম, আপনার সন্তান জাহান্নামে চলে যাবে আর আপনি জান্নাতে চলে যাবেন, হবে না হবে না হবে না, মনে হয় বুঝেন নাই কথা, আপনার সন্তান জাহান্নামে চলে যাবে আর আপনি জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না, এত ভাত দুধ কলা দিয়ে কি, বরঞ্চ খোদা না খাস্তা বদ্দিন হওয়ার কারণে সন্তান যদি জাহান্নামি হয় সন্তান সাপ বলে দিবে, এদেরকে পায়ের নিচে দিয়ে দেন, এদেরকে পায়ের নিচে দিয়ে দেন, এদের সিনা দাঁড়ায়া জাহান্নামে যাবে, এদের সিনা পাড়ায়া জাহান্নামে যাবে, গেরিবান ধরে বলবে দাঁড়াও কে বলেছে আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে আনতা, কে বলছে তোমাকে আমাকে জাহান্নাম জান্নাত থেকে দুনিয়াতে আনতা, আমি ছিলাম জান্নাতে সেখানেই আমি থাকতাম, তোমরা দুজনে জান্নাত থেকে কেন আনলে আমাদেরকে দুনিয়াতে, দুনিয়াতে জান্নাত থেকে আইন না আবার জান্নাতের রাস্তা কেন দিলে না, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আরে আমাদের এক বুজুর্গ ছিলেন হানিফ মুলতান ওয়ালে, তিনি বড় মজা করে তর্জমা করেন, তিনি বলেন যেন আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন হাবিব মুহাম্মদ মুহাম্মদ আপনি আপ আপ আপকো বাঁচাইয়ে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, সাইয়েদা খাদিজাকে জাহান্নাম থেকে বাঁচান, সাইয়েদা ফাতেমাকে জাহান্নাম থেকে বাঁচান, সাইয়েদা রোকাইয়াকে জাহান্নাম থেকে বাঁচান, সাইয়েদা জানবকে জাহান্নাম থেকে বাঁচান, সাইয়েদা কুলসুমকে জাহান্নাম থেকে বাঁচান, যেন রব্বুল আলামিন বলেন হাবিব আপনার বিবিদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার নাতিদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ কেমনে বাঁচাবেন জাহান্নাম থেকে, জাহান্নামের ফ্যাক্টরি দিয়ে দিছেন পানিতে ঢাইলে দিছেন আর বলছেন যেন খবরদার পা না ভিজে, আরে কথা ঠিক না বেঠিক বলে না, সহশিক্ষার ফ্যাক্টরিতে ঢেলে দিছ আর বলতেছ খবরদার যেন পা না ভিজে, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে ক্লাস এইটের মেয়েটাকে দিয়ে দিয়েছেন পিকনিকে তিন দিন কক্সবাজারে আর বলে দিয়েছেন খবরদার যেন হিপটিজিং না হয়, কি যেন হিপটিজিং কি, আরে ওই গুলাঙ্গাররা বলে তেতুল হুজুর, গুলাঙ্গাররা কি বলে তেতুল হুজুর, গুলাঙ্গাররা বলে মোল্লাতন্ত্র, আমি বলি মোল্লাতন্ত্র বাদ দিলে হারাম জাদা ছাড়া আর কিছুই থাকে না, কারণ মোল্লাতন্ত্র ছাড়া কার রাব্বা আম্মার কিন্তু বিয়ে হয় নাই, মোল্লাতন্ত্র ছাড়া জন্ম বরবাদ, মোল্লাতন্ত্র ছাড়া মৌতের পরেও বরবাদ, বাস্তব না বাস্তব, মোল্লাতন্ত্র ছাড়া কার কার রাব্বা আম্মার বিয়ে হয়েছে, ইনু মিনুরে জিজ্ঞেস করেন মোল্লাতন্ত্র, মোল্লাতন্ত্র ছাড়া বিয়ে আব্বা আম্মার হয়েছে কিনা, হ্যাঁ ওর দাদারটাও হয় নাই ওর আব্বারটাও হয় নাই, আর কথা বলেন না কেন, এই মোল্লাতন্ত্র ছাড়া কার আব্বা আমার বিয়ে হয়েছে হাত তোলেন, আচ্ছা মোল্লাতন্ত্র ছাড়া কার দাদা কবরে গেছে, জোরে কয় না, কার কার দাদা কবরে গেছে মোল্লাতন্ত্র ছাড়া,
একজন হাত তোলেন যে আমার দাদা মোল্লা তন্ত্র ছড়া কবরে গেছে, বরং ওদের মোল্লা তন্ত্র লাগছে তিনবার, আঙ্গো লাগে একবার, ওদের লাগে তিনবার, ওদের লাগে কয়বার? তিনবার। কেন তিনবার লাগে জানেন? প্রথমত ডরে ডরে ডরে, মৌতের আগে তো একবারও জানো হুজুরদের সামনে, মৌতের পরে তিনবার নিয়ে আসা মাফনি করে দে, আরে কথা ঠিক না বেঠিক বলেন। আর দুই নম্বরে হলো কি জানেন, বেহায়া যে বেহায়া কি বলেন, মৌতের আগে একবারও গেলে না, মৌতের পরে তিনবার যাসকা বেহায়া, আরে কথা ঠিক না বেঠিক বলেন। এই জন্য একটা একটা করে উইকেট পড়ে উইকেট পড়ে, বাস্তব না বাস্তব, মৌতের সঙ্গে সঙ্গে টারফা, ওরে মোল্লাতন্ত্র আছে তো, কথা ঠিক না বেঠিক বলেন। হুবহু চিল্লায় অয়াস্তারি খুন, রব্বুল আলামিনের চিল্লায়, কি কে চিল্লা বলেন, সামিনা ওয়া সামিনা ওয়া আবসরনা, সামিনা ওয়া আবসরনা, ফারজনা নামাল গায়রাল লযী কুননা নামাল, সামিনা ওয়া আবসরনা। তেদুল হুজুর আপনি যা বলছেন সব পাইছি, যা বলছেন সব কি পাইছি, ওরে ফেরেশতা আছে তো, ওরে মুগুর আছে তো, ওরে হাতুড়ি আছে তো, ওরে আগুন আছে তো, ওরে আংটা আছে তো, আরে কথা ঠিক না বেঠিক বলে, আছে না নাই, আসলে আছে আছে, বিশ্বাস না হলে মরে আসান, বিশ্বাস না হলে কি মরে দেখো, বিশ্বাস না হলে মরে দেখো, আর একদিন হলে করে দেখো, ঠিক না ইনশাআল্লাহ। আহ বলে তেতুল হুজুরদের, তেতুল হুজুরদের দৌরাত্ম্য রুখে দিতে হবে, মাননীয় স্পিকার, তেতুল হুজুরদের দৌরাত্ম্য রুখে দিতে হবে। আমি বলি তোমাদের দৌরাত্ম্য রুখে যাবে, তেতুল হুজুরদের দৌরাত্ম্য কেয়ামত পর্যন্ত রুখার শব্দ, দৌরাত্ম্য রুখে দিবা, আরে দৌরাত্ম্য রুখে দিবা, ওরে কসরি ফেনা, আরে বলে দুই অবস্থা, দুই অবস্থা, হয় যেখানে আছে ওখানে পসে, আর না তারা হাওয়ায় ভাসা দেয়, আরে কথা ঠিক না বেঠিক বলেন। এদের শিকড় কোন জায়গা, আমাদের শিকড় কোথায়, আসলুহা সাবিত, আমাদের শিকড় জমিনের তলদেশে, সুবহানাল্লাহ বলেন না, আর ওদের শিকড় কোথায় জানেন, ওয়া মাসালু কালিমাতিন খাবিথাতিন কাশাজারাতিন খাবিথাতিন উজুদুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার, এরা হলো পরগাছা, পরগাছার কোনো অস্তিত্ব নাই, টান দিলেই পড়ে যায়, আরে কথা ঠিক না বেঠিক বলে না, এরা হলো কোন গাছ, আলম তারা কাইফ যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলা কুল্লু হিনিন বিইজনি রাব্বিহা, সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলেন কালিমা তাইয়িবার উদাহরণ হলো মজবুত গাছের মতো, যার শিকড় জমিনের তলদেশে, আলী ইবনে আবি তালেব বলেন শিকড় হলো মুমিনের হৃদয়ে, হৃদয়ে শিকড় কোথা, মুমিনের, আর ওদের উদাহরণ কি, ওদের উদাহরণ মাসালু কালিমাতিন খাবিসাতিন, তোর নিকৃষ্ট কথার উদাহরণ কাশাজারাতিন খাবিসাতিন, ওই নিকৃষ্ট গাছের মতো, উজুদুসাত মিন ফাওকিল আরদ, যেটা জমির উপরে কচুরি ফেনার মতো, গাছের উপরে আগাছার মতো, ফরগাছার মতো, মালামিন কারার, যেটার কোনো স্থায়িত্ব নাই, ধাক্কা দিতে দেরি, পড়ে যেতে দেরি হয় না। এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো, কিসের মতো বলেন, মাকড়সার জাল, কিন্তু মাকড়সা যখন জাল বানায়, সে কিন্তু জাল বানায় মধ্যখানে বাদশা, বাফরে বাফ, ছোট ছোট যখন পোটা পোকা মাকড় পড়ে লাফায় লাফায়া খায়, ঠিক না বেঠিক, কিন্তু বাড়িওয়ালা ঝাড়ু লইতে দেরি, ঘর বাড়ি সব থুইয়া ওই ঘরের কোনাত গিয়ে আশ্রয় নেয়, কথা ঠিক না বেঠিক বলে না, এবার ওখান থেকে খোসায় খোসায় বাইর করে, বাস্তব না বাস্তব, রব্বুল আলামিন বলেন মাসালুহুম কামাসালিল আনকাবুত, এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো, সুবহানাল্লাহ, ওয়া ইন্না আওয়ালাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, মাকড়সার জাল শুধু বাড়িওয়ালার একটা ঝাড়ু, মাকড়সার জাল সারা, আমরা কোরআনওয়ালা বাড়িওয়ালা, সুবহানাল্লাহ বলেন না, কোরআনওয়ালা কি বাড়িওয়ালা, কোরআনওয়ালা কি বাড়িওয়ালা, এই জন্য দেখেন না বাড়িওয়ালা, শুধু আল্লামা আহমদ শফি নাস্তিকদের একটা ডাক দিছিল, নাস্তিকরা দাফন
একশো বছর লাগিয়া। আরে কথা ঠিক না ব্যাঠিক বলে না, দাফন হয়েছে না হয় নাই? নতুন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কথা ঠিক না ব্যাঠিক বলে না? পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের কি আমদানি? তুমি দেখো নাই লতিফ সিদ্দিকী রে জাতি কি পরিমাণ ইজ্জত দিছে জুতা দিয়া? আর কথা ঠিক না ব্যাঠিক বলে না? লতিফ সিদ্দিকী কি পরিমাণ ইজ্জত দেওয়া হয়েছে? মন্ত্রিত্ব শেষ করে দেওয়া হয়েছে, তার কপালে এটা আছে। কথা ঠিক না ঠিক বলে না? আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। সকলে বলি আমিন।